কে হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী? নতুন করে কেউ, নাকি বহাল থাকছে আগের ফলাফল? প্রশ্নটি ঘুরছে প্রতিযোগিতার শেষ মুহূর্ত থেকেই, তবে আগের সিদ্ধান্ত টিকে থাকার সম্ভাবনাও যথেষ্ট ক্ষীণ, অন্তত তেমন ইঙ্গিতই দিলেন আয়োজকরা। এই মেয়েটি আমাদের বিজয়ী লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 বিজয়ী, তাকে হয়তো তারা অফ করে দিতে পারে, তারা হয়তো তাকে স্থগিত করতে পারে, তারা হয়তো তাদের যদি কোনো পলিসি থাকে সেকেন্ড থার্ড ফোর্থ তাকে নিবে, অথবা বলতে পারে যে এ বছরের জন্যই মানে তোমাদের কোনো পার্টিসিপেট নিচ্ছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এপ্রিলের এই বিয়ের ভিডিওটি। সেখান থেকে তথ্য মেলে মঞ্জুর রানা নামের এক ব্যক্তির সাথে 3 বছর আগে বিয়ে হয় তার। বিয়ের এই বিষয়টি জানানো হয়েছে প্রতিযোগিতার মূল আয়োজক মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে। এই ঘটনার সত্যতা ধরে আমাদের নিয়মকানুন, মিস ওয়ার্ল্ডের নিয়মকানুনে যা রেজাল্ট হবে সেই রেজাল্টটা আমরা হয়তো পরশু দিন আশা করি ঘোষণা দিতে পারি। যদি সিদ্ধান্তের পর হেরফের হয় প্রতিযোগিতার ফলাফলে, তাহলে কার মাথায় উঠবে মিস বাংলাদেশের মুকুট? প্রথম রানার্স আপ জেসিয়া ইসলাম, নাকি দ্বিতীয় রানার্স আপ জান্নাতুল সুমাইয়া হিমির? আর এসবের উত্তর আনুষ্ঠানিকভাবে জানার জন্য অপেক্ষায় থাকতে হবে বুধবারের সংবাদ সম্মেলনের। রাশেদ আনিস, 71, ঢাকা। I must say the girls are answering so well.